ভারতের এক শরণার্থী পরিবার বদলে দিয়েছে পুরো ভারতের ব্যবসার চিত্রপট। পুঁজিবাদকে ব্যবহার করেছেন পরোপকারের লক্ষ্যে, বলছি টাটা শিল্পগোষ্ঠীর কথা। সল্ট টু সফটওয়্যার, টাটা গ্রুপকে মানুষ এভাবেই চেনেন। টাটা লবণ, টেটলি চা, টাটা মোটরস, এয়ার ইন্ডিয়া, টেলিকমিউনিকেশনস, টাটা স্টিল, জাগুয়ার, ল্যান্ড রোভার সব মিলিয়ে শিল্পগোষ্ঠীটির 29টি তালিকাভুক্ত কোম্পানি রয়েছে। কোম্পানির বার্ষিক রাজস্ব আয় $10,000 কোটি বেশি। 155 বছরের পুরনো এই ব্যবসা। এই অনন্য প্রতিষ্ঠানটির 21 বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন রতন টাটা। এই সময়ে টাটা গ্রুপের আয় বেড়েছে 40 গুণ, মুনাফা বেড়েছে 50 গুণ। 9 অক্টোবর টাটা কোম্পানির এক বিবৃতিতে জানা যায়, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রতন টাটা। চলুন আজকের প্রতিবেদনে ভারতের ব্যবসার চিত্র পরিবর্তন করে দেয়া রতন টাটার জীবন সম্পর্কে জানা যাক। 155 বছরের পুরনো টাটা শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন জামশেদজি টাটা। ভারতের শিল্পের পথ প্রদর্শক হিসেবে গণ্য করা হয় তাকে। বর্তমানে ইস্পাত থেকে শুরু করে সফটওয়্যার, উড়োজাহাজ, লবণের মতো খাতে তাদের ব্যবসা রয়েছে। টাটা শিল্পগোষ্ঠী নিয়ে পিটার ক্যাসের একটি বই আছে, দ্য স্টোরি অব টাটা। বইটিতে শিল্প প্রতিষ্ঠানের নীতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলা হয়, যেভাবে পুঁজিবাদকে পরোপকারের সঙ্গে যুক্ত করে, ঠিক সেভাবে ব্যবসা করাই তাদের উদ্দেশ্য, যাতে অন্যদের জীবনমান আরও ভালো হয়। রতন নেভাল টাটার পূর্বপুরুষরা ছিলেন ভারতের শরণার্থী। 1937 সালের 28 ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন রতন টাটা। তারা ছিলেন পারস্য পরিবারের সন্তান। উচ্চশিক্ষিত ও সমৃদ্ধ এই পরিবারের পূর্বপুরুষরা ব্রিটিশ আমলে ইরান থেকে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। তার বাবার নাম নেভাল টাটা আর মায়ের নাম সুনি টাটা। 1940 সালে রতন টাটার মা বাবার বিচ্ছেদ হয়। তার ঠাকুরমা লেডি নাভাজবাইয়ের কাছেই তিনি বড় হন। টাটা কোম্পানির ওয়েবসাইটে বলা হয়, স্কুল জীবনের শেষে 3 বছর রতন টাটা মুম্বাইয়ের ক্যাম্পিয়ন ও ক্যাথেড্রাল অ্যান্ড জন কানন স্কুলে পড়াশোনা করেছেন। স্কুলে তিনি বেশ লাজুক প্রকৃতির ছিলেন, মানুষের সঙ্গে কথা বলতে ভয় পেতেন তিনি। স্কুল ও কলেজ শেষে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করেন রতন টাটা। 7 বছর যুক্তরাষ্ট্রে থাকার সময় গাড়ি ও উড়োজাহাজও চালানো শেখেন তিনি। রতন টাটা কিন্তু একজন লাইসেন্সধারী পাইলট। তিনি প্রথম ভারতীয় হিসেবে 2007 সালে F-16 ফ্যালকন মডেলের ফাইটার জেটও চালিয়েছেন। যুক্তরাষ্ট্র তার এতটাই ভালো লেগে গেছিল যে তিনি সেখানে স্থায়ী হতে চেয়েছিলেন, কিন্তু অসুস্থ ঠাকুমা লেডি নাভাজবাইয়ের ডাকে তাকে আবারও ফিরে আসতে হয়। নাভাজবাইয়ের অসুস্থতার খবর শুনে 1962 সালে তিনি ভারতে ফিরে আসেন। এই সময়ে জিআরডি টাটা তাকে টাটা শিল্পগোষ্ঠীতে যোগ দিতে বলেন। স্বজন জিআরডি টাটাকে গুরু মানতেন রতন টাটা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জিআরডি টাটা তার কাছে বাবা ও ভাইয়ের মতন। টাটা শিল্পগোষ্ঠীতে যোগদানের পর হাতে কলমে কাজ শেখার জন্য রতন টাটাকে ঝাড়খণ্ডের জামশেদপুরে নিজেদের ইস্পাত কারখানায় পাঠানো হয়। তিনি সেখানে কয়েক বছর কাজ শেখেন। সেখানে ব্যবস্থাপকের প্রযুক্তি বিষয়ক সহকারীর দায়িত্ব পান তিনি। 70-এর দশকের শুরুতে তিনি টাটা রেডিও, টেলিভিশন ও অন্যান্য টেক্সটাইলেরও দায়িত্ব পান। অর্ধশতক ধরে টাটা গ্রুপকে নেতৃত্ব দেন জিআরডি টাটা। 1991 সালে তিনি রতন টাটাকে নিজের উত্তরসূরি হিসেবে নিয়োগ দেন। সেই সময় অনেকেই জ্যেষ্ঠতার ভিত্তিতে এই দায়িত্বে আসতে পারতেন বটে, কিন্তু তাদের বাদ দিয়ে রতন টাটাকে উত্তরসূরি করায় সে সময় কিছুটা সমালোচনাও হয়েছিল। তবে জিআরডি টাটার যে সিদ্ধান্ত সঠিক ছিল তা রতন টাটা প্রমাণ করে গেছেন তার কাজে। রতন টাটা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে টাটা গ্রুপ সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছায়। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি অ্যাংলো ডাচ কোম্পানি প্রস্তুতকারী কোম্পানি কোরাস ও যুক্তরাজ্য ভিত্তিক বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী কোম্পানি জাগুয়ার ও ল্যান্ড রোভারের অধিগ্রহণ করে। ল্যান্ড রোভার অধিগ্রহণের সময় একটা দুর্দান্ত ঘটনাও ঘটে। ল্যান্ড রোভার যখন বিক্রি করে দেওয়ার আলোচনা হচ্ছিল, তখন 5টি কোম্পানি ল্যান্ড রোভার কিনতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু মজার বিষয় হলো, ল্যান্ড রোভারের কর্মীরা একজোট হয়ে বলেছিলেন, বিক্রি যদি করতেই হয় তবে তা টাটার হাতেই হস্তান্তর হোক। এই ঘটনা পিটার ক্যাসের বইটিতেই পাওয়া যায়। জাগুয়ার এবং ল্যান্ড রোভার অধিগ্রহণের 2টি সিদ্ধান্তের জন্য কিন্তু টাটা বেশ প্রশংসিত হন। 2000 সালের আরেক সফলতার মুখ দেখে টাটা গ্রুপ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা কোম্পানি
টেটলি নিয়ে আসে টাটা। তবে সাফল্যের সঙ্গে ব্যর্থতাও ছিল। টেলিকম খাত ব্যর্থ হওয়ায় টাটা গ্রুপ একটা আর্থিক ক্ষতির মুখে পড়ে। 2009 সালে রতন টাটার কম দামে বানানো ন্যানো গাড়ি প্রস্তুত করার প্রকল্পটিও ব্যর্থ হয়। 1 লাখ রুপিতে মধ্যবিত্তের হাতে গাড়ি তুলে দেওয়ার এই সিদ্ধান্ত নিজেদের জীবনের অন্যতম বড় ভুল বলে এক সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন তিনি। আধুনিক ও সমৃদ্ধ একটা ভারতের স্বপ্ন দেখতেন রতন টাটা। 2009 সালে একটি স্কুলের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেছিলেন, আমি এমন একটি ভারত চাই যেখানে সবাই মেধার ভিত্তিতে উন্নতির সুযোগ পাবে। আমাদের মতো একটি দেশে পরিশ্রমের মাধ্যমে উন্নতি করতে হবে, শুধু সম্পদ থাকলেই উন্নতি হবে না। দানশীলতা, নম্রতা, পশু পাখি বিশেষ করে কুকুরের প্রতি ভালোবাসা, ধীর স্থিরভাবে সিদ্ধান্ত গ্রহণের জন্য সুখ্যাতি ছিল রতন টাটার। যুক্তরাষ্ট্রে থাকার সময় একবার বিয়ের বিষয়ে উদ্যোগ নিলেও কন্যার বাবার আপত্তির কারণে তার হয়নি।